আর এটা এমএমএসকে 7 বছর ধরে এখানে চলছে, 7 বছর মানে ইয়ার মতো কাটতেছেন আপনারা, চালতা যে পিস করে রাখতেছে। দারুণ টেস্ট, মানে কাদের ভাই এই ডাব মাখে এত ধরনের মশলা দিছে, এই মশলার সাথে ডাবটা মাখানোর পরে হেভি একটা টেস্ট। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বেশ, আজকে দেখাবো আপনাদের খুবই ইউনিক একটা খাবার, যেটা হচ্ছে আমরা সাধারণত দেখি না। এটা হচ্ছে এই কাদের ভাইয়ের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন, উনি বিভিন্ন ধরনের ভর্তা বিক্রি করে, বাট এই যে দেখেন একটা স্পেশাল ভর্তা উনি বিক্রি করে, এটা হচ্ছে ডাব মাখা আর কি, ডাব ভর্তাও বলতে পারেন। ডাবটা কেটে পরে হচ্ছে এটাকে ভর্তা বানাবে। তো চলেন আমি একটু দেখাই কাদের ভাই কেমনে বানায়। ডাবটা কাটতেছে ভাই, কাদের ভাই এই যে ডাব বানানোর, এই কুচি ডাব বানানোর এই চিন্তাটা কেমনে এলো আপনার মাথা বলেন তো? এই করোনার ভিতরে আমরা বাড়ি বসেছিলাম, হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, বসে বসে কি করব, আমাদের এই নতুন এই চিন্তা আসছে নাকি, নর্দান ভার্সিটি কিছু মেয়েরা আছে, হ্যাঁ হ্যাঁ, তারা একটু প্রেরণা দিল যে ভাই আপনি কলা মাখা টাকা ডাব মাখা টাকা খাওয়ান খাওয়ান, আমরা বাড়ি ঘরে খাই, আমরা সচল রাস্তাঘাটে বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাব মাখা এটা ইন্ডিয়াতে আছে, কলকাতায় আছে ডাব মাখা বিক্রি করে, এই যে কুচি ডাব ওই পানিটা ঢেলে আলাদা করে রেখে দিবে। এখন এই ডাবটা কাটবে, আপনারা একটু কমেন্টসে জানায়েন আপনারা এটা কোথায় কেউ খেয়েছেন কিনা, আমি এটা জীবনে প্রথম খাচ্ছি। দাদার আমল থেকে এটা আছে, আচারের কারখানা আছে আমাদের, আচারের কারখানা আছে, জি। আচ্ছা, পৈতৃক ভাবে নাকি ওখান থেকে শিখছেন? ওখান থেকে শিখা আছে, আর এটা এমএমএসটা 7 বছর ধরে এখানে চলছে, 7 বছর যাবত, জি। আর এখন এটারে কি করবেন, এটারে কাটবেন পিস পিস করে, পিস করে কাটবে, মানে ইয়ার মতো কাটতেছেন আপনারা, চালতা জি, চালতার মতো কাটতেছেন পিস পিস করে। আচ্ছা, এই ইয়ার সাইডটা বাইরের সাইডটা ফালা দিবেন না, বাইরের সাইডটা ফালা দিবে, এই যে পিস পিস করে রাখতেছে। এই হচ্ছে ধনে পাতা কাটতেছে। এই কাঁচামরিচ দিল, এখন কি তেঁতুল দিচ্ছে, এই তেঁতুল কোথা থেকে কেনে কাদের ভাই? তেঁতুল আমাদের এখানে গ্রাম অঞ্চল, গ্রাম থেকে আনেন। চিনি দিচ্ছে। এটা কি? লবণ। আচ্ছা, লবণ দিচ্ছে। এইটা হচ্ছে
কাসুন্দি না? কাসুন্দি কি আপনি নিজে বানান? আমাদের নিজের তৈরি করা। সরষের তেল আর এটা হলো চিলি সস। চিলি সস? আচ্ছা, চিলি সস। এখন এটা মিক্স হচ্ছে। বলেছেন 30 টাকা করে বলেছেন না? এই হচ্ছে কাদের ভাইয়ের ফেমাস ডাব মাখা। তো আমি হচ্ছে এই ডাব মাখাটা খাবো এবং খেয়ে আপনাদের টেস্টটা একটু বলবো। এই কাদের ভাই আমার পিছনে আছে, দেখি খেতে কেমন টেস্ট। দারুণ টেস্ট ভাই। প্রথমে জীবনে প্রথম ডাব মাখা খাইলাম, বা টেস্ট ইজ গুড, ভেরি ভেরি গুড। দারুণ টেস্ট। মানে কাদের ভাই এই ডাব মাখে এত ধরনের মশলা দিছে, এই মশলার সাথে ডাবটা মাখানোর পরে হেভি একটা টেস্ট হয়েছে। কাদের ভাই আপনার এই দোকানের ঠিকানাটা কি হবে? খুলনা শিববাড়ি মোড় খান বিল্ডিংয়ের সামনে সিএনজি স্ট্যান্ডের সাথে। আমি সকাল 12টার থেকে নিয়ে রাত্রে 10টা 11টা মতো থাকি রেগুলার। তো বিএস আপনারা যদি এই ডাব মাখা বা ইউনিকিউনিক ভর্তা খেতে চান, সেই ক্ষেত্রে কাদের ভাইয়ের দোকানে চলে আসতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।